নমস্কার বন্ধুরা, ট্রাভেল নিউজ বিডি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন আপডেট নিয়ে, আরও একটি গরম খবর নিয়ে। বন্ধুরা, আরও একবার কিন্তু দরপতন হলো ইন্ডিয়ান মানি এক্সচেঞ্জ রেটের। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আজকের ভিডিওতে এ সম্পর্কে বিস্তারিত বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো বিস্তারিত পর্বে যাওয়ার আগে আমাদের চ্যানেলে যে সকল নতুন ভিউয়ার্স আছেন আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ, আমাদের চ্যানেলের মাধ্যমে যদি সামান্য পরিমাণ উপকার পেয়ে থাকেন তাহলে এখনই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন সব আপডেট নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলে আসলাম আজকে আমাদের মূল পর্বে। বন্ধুরা, আরও একবার কিন্তু দরপতন হলো ইন্ডিয়ান মানি এক্সচেঞ্জ রেটের। দীর্ঘদিন ধরে বাংলাদেশি যাত্রীগণ যে একটি প্রতিবাদ গড়ে তুলেছিলেন তার মাধ্যমে কিন্তু ইন্ডিয়ান মানি এক্সচেঞ্জ সিন্ডিকেট অনেকটাই মুখ থুবড়ে পড়েছিলেন এবং তারা বাধ্য হয়েছিলেন বাংলা টাকার বিপরীতে ইন্ডিয়ান রুপির রেটটি পুনরায় আরও অনেকটা ভালো করে দেওয়ার জন্য। এই লক্ষ্যেই কিন্তু 75-76 রুপি পর্যন্ত উঠে গিয়েছিল ইন্ডিয়ান মানি এক্সচেঞ্জ রেটের রেট। বাংলাদেশি 100 টাকার বিপরীতে ইন্ডিয়ান 75-76 রুপি পর্যন্ত পাওয়া যাচ্ছিল। সেখান থেকে কিন্তু আরও একবার দরপতন হলো ইন্ডিয়ান মানি এক্সচেঞ্জ রেটের, কারণ দীর্ঘদিন একটি টানাপোড়েনের মধ্যে থাকার পরে যেহেতু রেটটা বেড়েছিল, এখন কিন্তু অতিরিক্ত একটি যাত্রী চাপ আমরা সকল বর্ডারেই লক্ষ্য করতে পারছি এবং ইন্ডিয়ান মানি এক্সচেঞ্জ সিন্ডিকেট কিন্তু আবারও এই চাপটাকে ব্যবহার করে তাদের যে কার্য, অসাধু কার্যটি হাসিল করে নিচ্ছেন এবং আবারও তারা ইন্ডিয়ান মানি এক্সচেঞ্জ রেটের দরপতন করে দিয়েছেন। বন্ধুরা, আজকে কিন্তু বিভিন্ন বর্ডারে খোঁজ নিয়ে দেখেছি, তো সবথেকে বেশি আমরা বেনাপোল বর্ডারেই লক্ষ্য করেছি। আজকে 71 রুপি পর্যন্ত রেট পাওয়া যাচ্ছে, অন্যান্য বর্ডারে 69-70 রুপি পর্যন্ত রেট পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকের বেনাপোল সহ দেশের সকল স্থলবন্দরের সর্বশেষ মানি এক্সচেঞ্জ আপডেট। এছাড়াও বন্ধুরা, আপনার ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে বেশ কিছু মানুষ প্রশ্ন করছেন এবং আপনাদের মনে দ্বিধাদ্বন্দ্ব জন্ম নিয়েছে আমাদের ভিডিওর পরে। তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বন্ধুরা, আপনারা কোনোরকম দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে ইন্ডিয়াতে ট্রাভেলের জন্য বর্তমানে ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে ট্রাভেল করবেন, কারণ ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করলে কিন্তু আপনারা সকল ধরনের হিডেন চার্জ কাটার পরও আপনারা অনেক ভালো একটি রেট পাচ্ছেন। 78-79 রুপি, এমনকি 80 রুপি পর্যন্ত কিন্তু আপনি বাংলা 100 টাকার বিপরীতে আপনি রেট পাচ্ছেন। তো বন্ধুরা, আমরা ইন্ডিয়াতে গিয়ে এটিএম থেকে যে আমাদের ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে ইন্ডিয়ান 10,000 রুপি উঠানোর সময় আমরা যে স্ক্রিনে দেখতে পাই 11,900 সামথিং বাংলাদেশি টাকা কেটে নিচ্ছে ইন্ডিয়ান 10,000 রুপির বিপরীতে, এটা কিন্তু সর্বশেষ চার্জ নয়। এর সাথে আরও আপনার 7.5% মার্ক আপ চার্জ কেটে নিচ্ছে। তো আপনাদের মনে অবশ্যই অনেক প্রশ্ন আসছে, এই মার্ক আপ চার্জটা কী, তাহলে এটা কেন দেখিয়ে কাটছে না? তো বন্ধুরা, মার্ক আপ চার্জটা হচ্ছে আপনার ডলার ক্রয় এবং বিক্রয়ের একটি সারচার্জ, অর্থাৎ একটি ভ্যাট। এটা কিন্তু আপনি পৃথিবীর যে দেশেই আপনি ট্রাভেল করবেন না কেন, শুধুমাত্র ইউএস অর্থাৎ আপনার ডলারের ক্ষেত্রে আমেরিকা বাদে পৃথিবীর যে কোনো দেশে যদি আপনি ভ্রমণ করেন ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করে, তৃতীয় কোনো দেশের কারেন্সি যদি আপনি নিতে চান, অর্থাৎ আপনি ডলার অথবা বাংলাদেশি টাকার বিপরীতে যদি কোনো অন্যান্য থার্ড কোনো দেশের কারেন্সি নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মার্ক আপ চার্জ অবশ্যই দিতে হবে। এক্ষেত্রে দেশভেদে বা বিভিন্ন দেশের মতাদর্শ অনুযায়ী কিন্তু এই মার্ক আপ চার্জটি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এক্ষেত্রে কিন্তু ইন্ডিয়াতে 7.5% রয়েছে মার্ক আপ চার্জ, এই মার্ক আপ চার্জটাই কিন্তু আপনাদের হিডেন চার্জ হিসেবে কেটে নেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু আমরা আজকে বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করে দেখতে পেরেছি, প্রত্যেকেই কিন্তু তাদের ব্যাঙ্ক স্টেটমেন্টটি চেক করে দেখেছে এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট চেক করে তারা আমাদেরকে সর্বশেষ শিওর তথ্য দিয়েছেন যে তাদের ইন্ডিয়ান 10,000 রুপি উত্তোলনের ক্ষেত্রে বাংলাদেশি 12,400 সামথিং, কারো কারো 12,200 সামথিং, আবার কারো কারো 12,600 সামথিং, অর্থাৎ বাংলা টাকা কেটে নিয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এতে বিচলিত হবেন না, আপনারা ডুয়েল কারেন্সি কার্ড নিলে এখনও কিন্তু মানি এক্সচেঞ্জ রেটের থেকে অনেক ভালো রেট পাচ্ছেন। 78-79 রুপি পর্যন্ত কিন্তু আপনি, এমনকি 80 রুপি পর্যন্ত রেট পাচ্ছেন। তো সব মিলিয়ে বন্ধুরা আমরা বলতে পারি আপনি এখনও ডুয়েল কারেন্সি কার্ড নিলে ইন্ডিয়াতে অনেক ভালো রেট পাবে। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ সংবাদ। এছাড়া বেনাপোল সহ দেশের সকল স্থলবন্দরের সকল আপডেট নিউজগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ।